আমাদের আজকের বিষয়, স্মার্টফোনের আলোয় কোনো ক্ষতি আছে নাকি আদৌ কোনো ক্ষতি নেই? তথ্য প্রযুক্তির এ যুগে মানুষের সবচেয়ে বড় বন্ধু স্মার্টফোন। গতিময় জীবনে তাল মেলাতে হলে প্রতি মুহূর্তে চোখের সামনে তুলে ধরতে হচ্ছে এই যন্ত্রটাকে, কিন্তু ঝকঝকে এই ছোট্ট স্ক্রিনই ক্ষতি করছে আমাদের চোখের। দিন ও রাতের বেলায় চোখ ধাঁধানো আলোয় বিভ্রান্ত হচ্ছে মস্তিষ্ক, যা শেষ পর্যন্ত শারীরিক সুস্থতার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। মানুষের মস্তিষ্ক অনেকটা ঘড়ির মতো কাজ করে, দিনের বেলায় এটা সবচেয়ে বেশি কাজ করে, রাতে ঘুমের সঙ্গে সঙ্গতি রেখে কাজের গতি কমিয়ে দেয়। এ কারণে দিনের তুলনায় রাতে অফিসের কাজ করাটা কষ্টকর। অথচ রাতে ঘুমানোর আগে আমাদের স্মার্টফোনটা হাতে নিতেই হয়। একটু ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ বা হালের হুজুক লুডুইস্টার না খেললে অনেকেরই ঘুম হয় না। এই সময়টাতে স্ক্রিনের তীব্র আলোয় মস্তিষ্ক দিন ও রাতের তফাৎ ধরতে পারে না। মেলাটোনিন নামে একটি হরমোন মস্তিষ্কে ঘুমের সংকেত পৌঁছায়। তীব্র আলোর ফলে এই হরমোনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। অনিদ্রা, দৃষ্টিস্বল্পতা সহ স্কিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক রোগের আশঙ্কা বেড়ে যায়। এটা অনেকটা কৃত্রিম জেট ল্যাগের মতো। এটি দুর্বলতা, হতাশা, দিনে ঘুমের আসক্তি, পড়ার অভ্যাস নষ্ট হওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু ভারী অ্যাপ্লিকেশন রয়েছে যা চোখের ক্ষতিকর রং বহন করে। এই সমস্যা মোকাবেলা করার জন্য ফ্ল্যাক্স অ্যাপ বা অ্যাপলের নাইট শিফট মোডের মতো কিছু ফিচার এলেও সমস্যার খুব একটা উন্নতি হয়নি। এসব ফিচারে দিনের বিভিন্ন সময় আলো তীব্রতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, কিন্তু স্তিমিত আলো চোখের ক্ষতি কতটা কমাচ্ছে বা আদৌ কমাচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার মতো কোনো গবেষণা হয়নি। আপাতত এই সমস্যা নিরাময় হতে পারে ঘুমানোর সময় ফোনের ব্যবহার যথাযথভাবে নিয়ন্ত্রণ করা। বিছানায় থেকে স্মার্টফোনের স্ক্রিনে তাকানো বন্ধ রাখা উচিত। বিছানায় বা পাশের টেবিলে ফোন না রেখে ঘুমানোর আগে স্মার্টফোন বিছানা থেকে যতটা সম্ভব দূরে রাখলে ফল ভালো পেতে পারেন। সেই ক্ষেত্রে ক্লান্ত শরীর স্মার্টফোনের যন্ত্রণা থেকে মুক্তি দেবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।